লাড্ডুগুলো দেখে নিশ্চয়ই ভাবছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মতিচুরের লাড্ডুর রেসিপি। একদমই নয়, এই মজার লাড্ডুগুলো কিন্তু তৈরি সাবু দিয়ে। একদম ঠিক ধরেছেন, আজকে তৈরি করে নেব সাবুদানার লাড্ডু। দেখতে মতিচুরের মতো হলেও কিন্তু এর টেস্ট একদম অন্যরকম। সাবুদানার লাড্ডু বানানোর জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে সাবু। এই সাবুটা কিন্তু দু ধরনের পাওয়া যায়, একটা মোটা দানার সাবু আর একটা ছোট দানার সাবু। এই লাড্ডুটা কিন্তু ছোট দানার সাবুতেই ভালো হয়। এরকম ছোট দানার সাবু আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ। তারপর সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে, যাতে সাবুটা পুরোপুরি ডুবে যায়, সেই রকমভাবে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা ছাঁকনিতে বেশ 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম, যাতে অতিরিক্ত জলটা নিচে ঝরে পড়ে যায়। শুকনো সাবুটা এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। সারা রাত ভিজে সাবুগুলো বেশ ফুলে উঠেছে। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর তার নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করে অল অপশনটি ক্লিক করুন। সাবুদানা লাড্ডু বানানোর জন্য প্রথমে কড়াতে আমরা 1 টিস্পুন ঘি নিয়ে নিলাম। ঘিটা ভালো করে গরম করে নিলাম। এর মধ্যে আমরা আমাদের জল ছড়িয়ে রাখা সাবুটা অ্যাড করে দিলাম। ভালো করে ঘিয়ের মধ্যে আমাদের সাবুটা প্রথমে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সাবুর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। পুরো রান্নাটাই কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে। এখন সাবুর টেক্সচারটা দেখুন ঠিক এই রকম রয়েছে। সাবুটা যত আমরা রান্না করব এর টেক্সচারটা কিন্তু পাল্টাতে থাকবে। কিছুক্ষণ রান্না করার পর সাবুটা এক জায়গায় দলা বাঁধতে আরম্ভ করবে আর কিছুটা ট্রান্সলুসেন্ট হতেও আরম্ভ করবে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব 3/4 কাপ চিনি। লাড্ডুতে আপনারা কতটা মিষ্টি পছন্দ করবেন সেই আন্দাজেই চিনিটা দেবেন। চিনিটা সাবুর মধ্যে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখব সাবুটা যে আমাদের জমাট বাঁধতে আরম্ভ করেছিল, চিনির জলের দরুন সেটা আবার একটু লিকুইড ফর্মে চলে এসেছে, একটু ভেজা ভেজা ভাব। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব একটু হলুদ রং। ভালো করে আবার আমরা মিশিয়ে নেব। দেখুন ঠিক এই রকম টেক্সচারটা এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 3টে থেকে 4টে ছোট এলাচ গুঁড়ো করে। ভালো করে আমরা মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে দেখুন আবার আমাদের সাবুটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, বেশ আট বাঁধতে আরম্ভ করেছে আর পুরোটাই ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। এই স্টেজে আসলে আমাদের গ্যাসটা অফ করে দিতে হবে। লাস্টে আমরা আরো 1 টিস্পুন ঘি এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে ঘিটা আমরা সাবুর মধ্যে মিশিয়ে দেব। কিছুটা আমরা ঠান্ডা হতে দেব, যাতে আমরা এর মধ্যে হাত দিতে পারি সেইটুকুনি। এবার হাতের মধ্যে আমি অল্প করে ঘি দিয়ে একটু গ্রিস করে নিলাম। নিয়ে গরম থাকা অবস্থাতেই আমাদের এই সাবুর লাড্ডুগুলো বানিয়ে ফেলতে হবে। একবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বাঁধতে চাইবে না বা সুন্দর একটা শেপে আসতে চাইবে না। আমাদের সাবুর লাড্ডু কিন্তু একদম রেডি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই সাবুর লাড্ডু বানাতে কিন্তু আমি একজন অ্যাসিস্ট্যান্টও পেয়ে গেছি। আপনারাও যদি চান আপনাদের বাচ্চাদের ইনভলভ করতে পারেন এই কাজে। সাবুর লাড্ডুগুলো বানাতে বা শেপ দিতে যদি অসুবিধে হয়, তাহলে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমার কাছে এইরকম মেজারিং স্কুপ ছিল, তার মধ্যে হালকা হাতে এইরকম রোল করে করেও কিন্তু আপনি লাড্ডুর শেপটা নিয়ে আসতে পারবেন। এটা অনেক ইজিয়ার হবে আপনাদের জন্য। দেখুন কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আমি ওপর থেকে কিছু চারমগজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও অল্প ঘিতে ভেজে দিতে পারেন। সাবু দিয়ে তৈরি এই মজার লাড্ডু আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার অবশ্যই বানাবে,
আর এইটার টেক্সচারটা কিন্তু একদম জিগলি জেলির মতো, প্রচন্ড সফট হয় এই লাড্ডুটা, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এই মজার দেখতে আর মজার খেতে সাবুদানার লাড্ডুটা নিশ্চয়ই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই সাবুদানার লাড্ডু।